প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের মানালিতে তৃতীয় দিন তো আজকে আমরা এখান থেকে মানালি ছেড়ে চলে যাব সন্ধ্যা মানে রাত নটায় আমাদের বাস আছে এখান থেকে তো এখন আমরা যাচ্ছি খেতে আমাদের স্নান টান হয়ে গেছে ব্যাগটা পুরো গোছানো হয়ে গেছে টুপি টাকি কিছু জিনিস বাকি আছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি করে আবার ওদিকটা ঘুরে এসে চলে আসবো ঘরে রেডি হয়ে তারপর বেরোবো বিকেলে তো পুরো ব্লগ তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এখন আগে খেয়ে নিচ্ছে করে আমরা এখানকার একটা লোকাল গার্ডেন এসেছি প্রচুর লোকজন আছে এখানে পার্কও আছে পার্ক বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি রয়েছে সব দেখি ওরা কত দূর যায় সেখানে গিয়ে বসবার আমি এখানকার কিছু ফল কিনেছি আগের দিন আড়ু কিনেছিলাম আজকে অ্যাপ্রিকট কিনেছি এটা খাবো অ্যাপ্রিকটটা আমি আগের দিন খেলাম গাছ থেকে পেরে দিয়েছিলো বাপ্প কিন্তু আজকে আমি কিনেছি পাকাটা আগের দিন কাঁচা ছিল তো এটা খেয়ে দেখবো পাকাটা খেতে কেমন লাগে কাঁচাটা তো বেশ টক টক লাগছিলো ভালোই খেয়েছি পাকাটা খেয়ে দেখবো কেমন খেতে আগের দিন আড়ু ফলও খেয়েছি সেটাও ভালো খেতে ছিল এখানে সবাই বসেছে বাপ্পা সাহেব রিয়া আমি আর বাবা নাও এখানেই যাচ্ছি বসবো বলে বোটিংও হচ্ছে এখানে বেশ স্নিগ্ধ পরিবেশ মানালির একটা গার্ডেনে এখন আমরা এসেছি তোমরা আমি তোমাদের একটু আগে যে আমরা গার্ডেনে ঢুকছি তো বাবানের সাথে সাথে আমরাও সেই ছোটোবেলার ইয়েতে ফিরে এসেছি দেখো বাপ্পাও দোলনা চড়ছে আমিও দেখে নিজেকে সামলাতে পারলাম না আমিও একটু দোলনা চড়ে নিলাম কী আর করা যাবে এখানে কে কাকে চেনে সবাই মানে বড়োরাও চড়তে পারছিল কোনো অসুবিধা নেই শক্তপোক্তই ছিল তাই হোক আমরাও একটু চড়ে নিলাম আর আজকে আমরা মানে নিরামিষ খাই সেই জন্য নিরামিষ খাবার ছিল আমরা খুব একটা ভালো করে কেউই খেতে পারিনি দেখলেই দেখতেই পারলে খুব সিম্পল একটা খাবার ছিল তাই এখান থেকে আমরা জিলিপি আর এই রাবড়ি নিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছি এই যে জিলিপি কত বড় বড় সাইজ আর খেতেও খুব সুন্দর ছিল আর এখন বোনের মাথা গরম হয়ে গেছে কারণ ও খেতে পারেনি ঠিক মতো কিছুই তাই জন্য একটা খাবারও খায়নি আর কি তাই জন্য আর কি ভেজ মোমো নিয়ে নিচ্ছে আর এই মানালির মল রোডকে টাটা বলে এখন আমরা হোটেলে চলে যাবো রাতের নটায় আমাদের আর কি বাস এখান থেকে তো আর ভালো লাগছে না প্রচুর ঘোরাঘাড়ি হয়েছে এখন একটু রেস্টের দরকার আবার ঘরে গিয়ে কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলোও গোছগাজ করতে হবে বাপ্পার বাবা বাবান দূরে দাঁড়িয়েছিল বোন নিচ্ছে বলে আমি আর কি ওর পাশে দাঁড়িয়ে আছি তো যাই হোক নেওয়া হয়ে গেছে এখন রুমে যায় আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের নটাই বাস আছে সেই জন্য আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি একবার এখন বেরিয়ে যাচ্ছি সি মানালিকে টাটা বলে তো চলো আবার বাসে উঠে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো ভিডিও করবো দেখাবো তো তাড়াতাড়ি করে আগে গাড়ি করে আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে এসি বাস বুক করা হয়েছে নাইট শিফট যেগুলো আর কি চলে তো চলো আমি যাই টাটা সব লাগেজ ট্যাগেজ বের করে রেডি হয়ে গেছি রাত নটায় যেরকমটা বললাম আমাদের বাস আছে আর কি নাইট বাস যেগুলো হয় আর কি এসি সেগুলোই বুক করা হয়েছে আর হোটেলের বাইরে দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ছিল আমি এখান থেকে একটা গোলাপ ছিঁড়েছি সেটা যদিও ভিডিওতে আমার দেওয়া নেই যাই হোক এখন বাইরে লাগেজ ট্যাগেজ নিয়ে আমরা সবাই ওয়েট করছি আর আমাদের হোটেলের নাম ছিল দ্য প্রিন্স তোমরা যদি মানালিতে আসে এই হোটেলটায় অবশ্যই স্টে করতে পারো হোটেলটা খুবই ভালো এদের সার্ভিসও খুব ভালো আর খাওয়া বললে এরা আর কি দেবে তবে আমরা ওই যে বাঙালি হোটেলটা পেয়েছিলাম ওখানে আমাদের খাওয়ার দাওয়ার ভালো লেগেছে তাই আমরা ওখানেই খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাসে উঠে পড়েছি তো চলো এখন একটা লম্বা ঘুম দেব আর সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমাদের অনেক ভোরবেলায় আর কি এখানে নামিয়ে দিয়েছে এই স্টেশনের কাছে তো আমরা অটো ধরে আর কি স্টেশনে পৌঁছে গেছি আর অনেকক্ষণ ওয়েটিং রুমে আমরা এখন আছি কিন্তু ওয়েটিং রুমটা যেহেতু অনেকটা লেটে দেয় মনে হয় সাড়ে সাত থেকে আটটার দিকে দিয়েছিলো আর আমরা অনেক ভোর ভোর নেমে গেছিলাম সেই জন্য আমরা অনেকক্ষণ বাইরে স্টেশনের বাইরে বসে আর কি ওয়েট করেছি এখন একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি এখানে যা মারাত্মক গরম আমরা আম্বালাতে আছি আর এখন এসিতে বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি জাস্ট এত প্রচণ্ড গরম সবাই বসে আছে স্নান টান করে ফ্রেশ হচ্ছি এখন স্টেশনের ভেতরেই খেতে এসছি একটা রেস্টুরেন্টে এখান থেকে আর কি স্টেশনের মানে ট্রেনের টাওয়ার মনে ওঠে ওদের একই রকম টাইপের খাবার দেখছিলাম তো যাই হোক আমরা এখানে চিকেন অর্ডার করে ছি এই যে খাবার দেখতে পাচ্ছ কিন্তু খাবার একদমই খেতে ভালো ছিল না আমরা একদমই কেউই ভালো মতো খাবারটা খেতে পারিনি এই যে খাবারটা দেখো এখানে রুটি ছিল ভাত ছিল ডাল ছিল একটা তরকারি দুটো চিকেনের পিস রুটি আবার ওই একটু আচার টাইপে ছিল একটু ভালো না খেতে তো যাই হোক রকম খাবার খেতে হলো কিছু করার নেই এখন খাওয়া দাওয়া করে লাগেজ টাগেজ নিয়ে আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন সাড়ে চারটে বাজে পাঁচটা পনেরো নাগাদ কি কুড়ি নাগাদ আমাদের ট্রেন আসার কথা তো যাই হোক এখন সাহেব আর কি ওয়েটিং রুমের চাবি টাবিগুলো দিতে গেছে ওখানে আবার কিছু ফর্মালিটি আছে একটু দেরি হয় সেই জন্য আমরা আগে আগেই ঘর থেকে বেরিয়ে গেছি যাতে টাইম মতো আর কি স্টেশনের একদম যেখানে ট্রেন দেবে যেতে পারি কোনো অসুবিধা না হয় তো যাই হোক আবার ট্রেনে উঠে দেখা হচ্ছে কারণ এখানে প্রচণ্ড গরম একটু দাঁড়াতে পারছিলাম না প্রচণ্ড কষ্ট হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের খাবার একদমই ভালো লাগে না খেতে এমনিতেই ঠিকমতো খেতে পারিনি কালকে থেকে তো সেই জন্য নিজামের আর কি বিরিয়ানি অর্ডার করা হয়েছে নিজামসের আর এটা আমরা অনলাইনে অর্ডার করেছি তো এখন চলে এসেছে যে রায়তাও আছে ভেতরে তো যা খাওয়া দাওয়া করে একটু শুই আর খেতে কিন্তু খুব দারুণ ছিল বিরিয়ানিটা হালকা পাতলা ঘুম দিয়ে এখন হালকা হালকা ভোর হয়েছে দেখো এখানে শিম্পা বসে রয়েছে ওর ছেলে ঘুমাচ্ছে বাবানও ঘুমাচ্ছে আমি উঠছি না কারণ আমাদের নামতে তো অনেক লেট আছে এখনই উঠে কি করবো তাই শুয়ে আছি সবাইকে দেখাচ্ছিলাম তো যাই হোক ফাইনালি আমরা বর্ধমান নেমে গেছি বাবা একটু স্বস্তির নিঃশ্বাস পারছি এতদিন এই আঠেরো দিন ট্রাভেলের পর এখন বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম তো যাই হোক এখন আমরা বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আমাদের গাড়িও চলে এসছে আমরা সব গাড়িতে উঠে পড়েছি এই যে বাবান আর বাবিলাল বাইরে এখন আমাদেরকে টাটা দিচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই পুরো লাদাখের ট্যুরের ভিডিও কিন্তু আজকেই শেষ হচ্ছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মতো টাটা বাইর সবাই ভালো থেকে দেখাবে নেক্সট একটা ভিডিওতে